দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সৌন্দর্যময় লেক তাল লেক। রেডি হচ্ছে আবির, গুড ইভিনিং। আশা করি সবাই আপনারা গরমে ভালো আছেন। চলুন তাহলে আজকে আপনাদেরকে নিয়ে যাব কাশ্মীরে। এটা আমার থার্ড এপিসোড। আপনারা যারা আমার আগের দুটো এপিসোড দেখেনি তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কাশ্মীর 2024-এ আগের দুটো ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, কারণ ওখানে দেওয়া রয়েছে কীভাবে আমরা প্লেনে করে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে শ্রীনগর পৌঁছাই, তারই মাঝে দিল্লিতে এয়ারপোর্ট লঞ্চ থেকে কীভাবে আমরা মাত্র দু টাকা দিয়ে লাঞ্চ সারি। ওয়েলকাম টু শ্রীনগর, লেট স্টার্ট টুডে। ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি হোটেলের পথে। দাদা বলছে আমাদের কি করাবে, শ্রীনগর কেমন লাগছে বাবা, বড় দেখতে পাচ্ছ? আজ আমি যাকে দেখতে থোড়া রেস্ট রেস্ট লেগে, সুবহ কে নিকলে হুয়ে হামলোগ, তো ম্যাক্সিমাম ওই শিকারা রাইড করেঙ্গে, তো ও ডাল লেক ভি আজ ঘুমায়েগা, ও পয়সা ভি ইনক্লুড করেগা স্যার, আজ ওর কল কা লেগা আপকো, ইয়ে জো পয়সা আবি আপনে কিতনা দেনা হ্যায়, 1000 1000 দেনা হ্যায়, এ তো আপকো আজ আগার আপকো ঘন্টা ভি লাগেগা না স্যার, ইধার ফ্রেশ হোনে মে স্যার, উসকে বাদ আপকো ডাল লেক লেকে যায়েগা, উসকে বাদ ওয়াপস লেকে আয়েগা, আজ ওর কল কা লেগা 5000, উসমে আপকো 1000 দেনা হি হ্যায়, वो इंक्लूड करेगा उसे। लेकिन कल का तो आपने कुछ कम नहीं किया, कल तो 3500 ही पकड़ के रखे हो। नहीं, 3000 सर, 3000 किया सर। देखो सर, ड्रॉप का आपको 3 और 1000 4000, देखो सर आपको आज का ड्रॉप का 1000 रुपया, 1000 रुपया ठीक है, और डल लेक का आने जाने का मैं लूंगा आपसे 1000 रुपया, वहाँ वेट भी करना पड़ेगा ना सर, वहाँ आपको घंटा लगेगा, दो घंटा लगेगा, वो वेट करना पड़ेगा। लेकिन देखो साफ बात ये है, अगर हम लाल चौक है तो लाल चौक में फटक से टैक्सी मिल जाता है, ठीक है, तो लाल चौक से हम टैक्सी लेके डाल लेक जाएंगे, घूमेंगे फिरेंगे, फिर एक टैक्सी लेंगे वापस। आज भाई वो छोड़ ना, वो छोड़ ले, खूब चल, 4:30 है तो ठीक, भाग नहीं, चल चल जाना बाबू सर, वो बहुत की डाल लेक जाबे आज के 4:30 जाबे, सुंदर बड़ी गुरु जैन अपने कोदर देखते बच्चे, सब काठेर किंतु बाड़ी अपूर्व आर्किटेक्चर, अच्छे बच्चे सब लोग छवि आती छवि तुम जैन कोदर तुलते बाबू, ये 24 का रेट है, चेष्टा कुछ ज्यादा बेसी अपने के देखा, সাংঘাতিক বার্গেনিং করে এখন ড্রাইভারের চুল পাকিয়ে দিয়েছে, বুঝতে পারছে না ড্রাইভার যে কি বলবে, সব একটু বেশি বলছিল এখন কিছুটা কমিয়েছে, এখন দেখা যাক ফাইনাল, এখন এক্সিলেন্ট হোমওয়ার্ক করেছে, প্রাউড অফ মাই ব্রাদার। কিছুটা হাউস বোট দেখা যাচ্ছে, পুরো মার্কেট এরিয়াতে আমরা চলে এসেছি, সানডে মার্কেট মানে আমাদের ওই হাট বাংলার হাট, বাস 4 তারিখ টাইম তক চলেগা, আচ্ছা 1 তারিখ তক, লেকিন ইস মার্কেট মে পুরা ইয়ে মাল জো হ্যায় না স্যার, ইয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট, আচ্ছা সেকেন্ড হ্যান্ডের মার্কেট এটা, এই দেখো এখানে ভাজি ভাজি দেবো, চাঁদ ভি চলে না, বুঝু খাওয়া খাই দোকান হ্যাঁ, এটা ইয়ে ভাইয়া ইফতারি তো জন্য এটা পুরো সব শপিং টপিং সব করে, লেদার জ্যাকেট মিলতে হয় তো, হ্যাঁ লেদার জ্যাকেট অরিজিনাল, লেদার পৌঁছে গেছি আমরা এই উঁচু আমাদের পিছনে হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল লাল রূপ, লাল চকে একদম একেবারে মেন সেন্টার, এই উঁচু পিছনে ক্লক টাওয়ার, জানি না দেখতে পাচ্ছেন, তখন লাইক করছে, আর এদিকে সানডে মার্কেট চলছে ফুল দামে, সান মার্কেট ঘুরে দেখবো। আজকে আমাদের প্ল্যানিং রয়েছে একটু রেস্ট নিয়ে আমরা ডাল লেক যাবো, শিকার ফিকারা চড়ার ইচ্ছে রয়েছে, তাই সঙ্গে থাকবেন, কিন্তু একটু করে সকালবেলা বেরিয়েছি বাড়ির থেকে, আপনারা জানেন সকালে দুটো ফ্লাইট নিয়ে আমরা শ্রীনগর অবশ্যই পৌঁছেছি, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে সিরিজটা, তাই খেয়াল রাখবেন,
একটু চার্জিং এর প্রবলেম হচ্ছে, একটা আমার মোবাইল ডিসচার্জ হয়ে গেছে, এটা দিয়ে অ্যাক্টিভ করছি, জানি না কতটা করতে পারবো। এখানে আমাদের নামিয়ে দিল কারণ ভেতরে গাড়ি যাবে না, ভাই গেছে কথা বলতে, হোটেল কোনো স্টাফ এসে আমাদের নিয়ে যেতে পারে, কোনো পুলিশ রয়েছে। তাই দেখা হচ্ছে হোটেলে, মার্কেটে তো ঘুরে দেখাবো, বড় কথা হচ্ছে, ভালো থাকবেন সবাই। আবার কিছু ইনফরমেশন দেওয়ার ইচ্ছে ইচ্ছে করলো, এত ভালো লাগছে কি বলবো, কথায় প্রকাশ করতে পারবো না। আমি বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, সেভাবে তো ভিডিও করা হয়নি, তখন অতটা করতাম না ভিডিও, প্রচুর স্টিল ছবি তুলতাম। এখানে সত্যি মনে হচ্ছে একটা বিদেশে কোথাও চলে এসেছি, ভারতবর্ষ মনেই হচ্ছে না, এত সুন্দর এবং এত সুন্দর সুন্দর আর্কিটেকচার। আর পিছনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে, প্লাস প্রকৃতি রয়েছে, এবং একটা মানুষের ভাইব যেটা এসেই পাচ্ছি, এত ভালো ব্যবহার মানুষের, জানি না আপনাদের কী এক্সপিরিয়েন্সের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমারটা আপাতত এই কয়েক ঘন্টা আমরা এসেছি, এখন প্রায় সন্ধ্যে 6টা হতে বাজতে চললো, সূর্য কিন্তু এখনও ডোবেনি, এবং সূর্য সান স্টিল শাইনিং অন আস, সো ডেফিনেটলি উই আর ভেরি হ্যাপি। একটু ঠান্ডাটা লাগছে কারণ হাফ টি শার্ট দেখতে পাচ্ছেন পরা রয়েছে, জ্যাকেটটা বার করা হয়নি, হোটেলে গিয়ে জ্যাকেটটা বার করে নেবো, হ্যান্ড লাগেজে রাখতে একটু, মানে এত ক্যামেরা ট্যামেরা আমার গ্যাজেটস থাকে, জায়গা করতে পারি, যাই হোক খুব ভালো লাগছে। তাই অবশ্যই চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও এবং ছবি মাধ্যমে কাশ্মীরকে ফুটিয়ে তোলার, জানি আপনারা অনেকেই ঘুরেছেন এবং যারা যারা ঘুরেনি তারা আমার সাথে আর একবার ঘুরবেন। 2024 আজকে 24শে মার্চ, চেষ্টা করবো যত তাড়াতাড়ি সময় সময় প্রত্যেকটা ভিডিও তাড়াতাড়ি আপলোড করার, পরপর এই সিরিজটা পুরো কমপ্লিট করবো, কথা দিচ্ছি। ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন চ্যানেলটাকে, ইচ্ছে রয়েছে যে এই প্রফেশনটাই বেছে নেওয়ার, আইটি প্রফেশন থেকে বেরিয়ে এসে ট্রাভেলে ঢুকবার খুব ইচ্ছে, বিভিন্ন দেশ ঘুরে বেড়ার ইচ্ছে, ভারতবর্ষ ভালো করে ঘুরবো, আপনাদেরকে নিয়ে ঘুরবো, হিন্দি বাংলা ইংলিশ তিনটে ভাষাতেই, আপনারা যেরকমভাবে ভাষায় চাইবেন সে ভাষাতেই আপনাদেরকে বলে জায়গা ঘোরাবো, সেই সঙ্গে ঘুরবেন। শর্টস মিক্স ব্যাক আমার চ্যানেল, নতুন হলে মনে করে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করে বলবেন যে কী খারাপ হয়েছে, তবে আমি সেটাকে ভালো করার চেষ্টা করবো। সব ভালো থাকবেন, তারপরে কথা বলবো। ভেরি গুড ইভিনিং, প্রায় 7:53, 24 তারিখ, আমরা হোটেলে চেক ইন করে গেছি, হোটেল লালা রুক, ফার্স্ট ফ্লোরে। একটু কষ্ট হয়েছে কারণ বাজার এলাকায় লাল চকের ওখানে গাড়ি অনেকবার ঘুরতে হয়েছে, এবং কিছু বাজে হচ্ছে এই হোটেলের কোনো সার্ভিস নেই, ফলে এই উঁচু ব্যাগগুলো এবং লিফ্টও নেই। এই একটা রুমগুলো বেশ স্পেশিয়াস, চলুন আপনাদের রুম রিভিউ দেখাই, বেশি কথা না বাড়িয়ে চলুন। আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি 119, এই হচ্ছে 119 আর 118, এটা 118 সেম রুম, চলুন দেখাচ্ছি। লাইট কিন্তু খুবই কম রুমের, তাই একটু অসুবিধা হলেও হতে পারে। ওর বাথরুমটা পরে দেখাচ্ছি, এই ঢুকি বাথরুম ডান দিকে, তারপর হচ্ছে এই রুম, আমরা ব্যাগটা রেখেছি, হিটার রয়েছে, হিটার ইজ ওয়ার্কিং, সবচেয়ে ভালো হিটার রয়েছে, আমরা ওয়ার্ম করে রেখেছি হালকা করে, ভালো হিট দিচ্ছে। চেয়ার দুটো হবে, এখানে একটা চেয়ার দিয়েছে, টেবিল, টেলিফোন রয়েছে, এই হচ্ছে বিছানা, বেশ তিনজনের জন্য সাফিসিয়েন্ট। কম্বল চেয়েছি, তাই একটা কম্বল ছিল আর একটা কম্বল দিয়েছে, টাওয়ালও একটা দিয়েছো, মোটামুটি ইটস নট সো ক্লিন বাট ঠিক আছে, যেটা গভর্নমেন্টের মোরেলেস হওয়া যাই হোক। পয়েন্ট রয়েছে, লাইটস ওটা মনে হয় কাজ করে না, ফ্যানও দেখছি রয়েছে, লাগবে না লাইট, আর পুরোটাই দেখুন ডেকোরেশন খুব ভালো, টোটালি উড, উড দিয়ে তৈরি, খুব সুন্দর রুমটা, খুব সুন্দর, লাইট কম একটু আছে, টিভি রয়েছে যেটা লাগবে না আমাদের, এখানে একটা টেবিল দিয়েছে, এগুলো সব আমাদের জিনিসপত্র সব মোটামুটি বাটার করেছি, গোছানো হয়নি। এটা বড় কাপবার্ড রয়েছে, কাপবার্ডটা দেখাই আপনাদের, বেশ বড় কাপবার্ড, এখানেও একটা এক্সট্রা কম্বল দিয়েছে, আর এর তলায় বালিশ মনে হয় নেই, এমনি বেশ ফাঁকা, আর যা হয় মানে সব জিনিসপত্র রয়েছে, মেনটেন্যান্সের অভাব। বাইরের দিকটা আপনাদেরকে দেখাই, বাইরেটা খুব সুন্দর, মার্কেট ওয়ান্ডারফুল, আর রাত্রি লাইট জ্বলে উঠেছে, আপনাদের বাইরে দেখাই, বাইরে চেয়ার, হ্যাঁ আছে চেয়ার একটা আছে, এবং এই মার্কেট, এখান থেকে অপূর্ব দৃশ্য, সন্ধ্যের 7টা প্রায় বাজে কিন্তু এখনও রোদ্দুর কিন্তু নামিনি, ক্লক টাওয়ারটাও অপূর্ব লাগছে, ছবি তুলবো ভালো করে, ছবি আঁকবো, তাই খুব চমচমাট ভিডিও হতে চলেছে, সব
বাসায় ভালো থাকবেন, একটু বেরোবো আমরা, এখন খাবার জলের ব্যবস্থা করতে হবে। তা এই হোটেলের ব্যালকনির থেকে এখন যাবো, এরকম আজান শুরু হয়ে গেছে ফলে রোজা ভেঙে গেল আজকের দিনের জন্য, ফলে মার্কেটে এখন খাওয়া দাওয়া শুরু হবে সবার। সবাইকে আগাম রমজান যদিও এখন অনেক দিন বাকি, তো সবাই ভালো থাকবেন যেখানে যারা আছেন, কাশ্মীরে যারা বাঙালিরা আছেন বা যারা আমার ভিডিও দেখেন, বা আমি চেষ্টা করবো ইংলিশে সাব টাইটেল, আই ট্রাই টু গিভ ইংলিশ সাব টাইটেলস অল মাই ভিডিও সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। লাভ মাই চ্যানেল, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, অ্যান্ড ডু লাইক শেয়ার টু মোর পিপল সো দ্যাট মোর পিপল ক্যান কাম টু নো অ্যাবাউট মাই চ্যানেল। সবাইকে শুভকামনা, ভালো কাটুক আজকের দিনটা, আজ রবিবার, সানডে 24th March, চেষ্টা করুন তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার। সিম আজকে নিতে হবে ফার্স্ট কাজ, জলের ব্যবস্থা করতে হবে, খাবার জল এখানে পাওয়া যাবে না, তা ভালো কোয়ালিটি না, তাই আমরা চেষ্টা করি যেখানেই যাই খাবার জলটা কিনে খাবার। তাই বাজারে যাবো, বাজার এলাকাতেই আমরা দেখতেই পাচ্ছেন বাজার এলাকাটা, এই বাজার, বাজার এলাকাতেই আমরা রয়েছি, দুদিন থাকবো শ্রীনগরে, তারপরে আমরা পরের স্টেপে যাবো। টোটাল 12 দিনের ট্রিপ, তো একটা দারুণ জমজমাট সিরিজ হচ্ছে, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, এবং চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, টাটা, দেখা হচ্ছে পরে। ইয়ে বান রায় চিলি চিকেন এখানে আসবেন খেতে। সকালে একটা ঘটনা ঘটে গেছে, আকৃতিছে দেখুন অপূর্ব, সাদা রয়েছে, কেমন দারুণ না জলটা, আরে বোতল থাকলে ভরে নিতাম মাথার উপর, অপূর্ব সুন্দর এই বাদাম ব্যার বাবা গার্ডেন পার্ক। সামনের এই আইল্যান্ডে আমরা সবাই মিলে যাচ্ছি, অপূর্ব। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স ব্যাগ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্ব ভ্রমণে, সঙ্গে থাকবেন, টাটা।